কোন পাঁচটি ভুলের কারণে কেউ আপনাকে সম্মান করে না জীবনে আমরা প্রত্যেকটা মানুষই অজান্তে কিছু ভুল কাজ করে ফেলি তার ফলে আমাদের জীবনে প্রচুর দুঃখ পেতে হয় অসম অসম্মানের সম্মুখীন হতে হয় এই ভুলগুলি যদি আপনারা শুধরে নিতে পারেন তাহলে আপনারা দেখবেন আপনারা প্রত্যেকটা জায়গায় সম্মানিত হচ্ছেন প্রত্যেকটা মানুষ আপনাদেরকে সম্মান করবে আর আপনারা খুব থাকবেন তাহলে আসুন আজকে প্রথম ভুলের কথাটা বলি তো প্রথম ভুল হচ্ছে যাদের নিজের ইমোশনের উপর কোনো কন্ট্রোল থাকে না নিজের ইমোশনের উপর কন্ট্রোল রাখা খুব দরকার যারা এই নিজের ইমোশনের উপর কন্ট্রোল রাখতে পারে না অল্পে দুঃখেই দুঃখী হয়ে পড়েন হতাশা হয়ে ফেরেন আশা ছেড়ে দেন একদম ডিপ্রেশনে চলে যান বা একটুতেই অতিরিক্ত রেগে যান রেগে গিয়ে অযথা গালাগালি করেন হাতাহাতি করেন মারামারি করেন এই সকল যাদের ইমোশনের উপর নিজেদের কন্ট্রোল নেই তারা কিন্তু এই ইমোশনের কন্ট্রোল না থাকার জন্য অনেক কিছু ভুল কাজ তারা করে ফেলেন আর এই সমস্ত ভুল কাজের জন্য তারা অনেক সময় নিজেদের সম্মানটা হারিয়ে ফেলেন তার ফলে কেউ আপনাকে সম্মান করে না দ্বিতীয়ত ভুল প্রচুর মিথ্যে কথা বলা আমাদের মধ্যে প্রচুর মানুষ আছে যারা কথায় কথায় মিথ্যে কথা বলতে প্রচুর ভালোবাসে মিথ্যে কথা বলাটা তাদের যেন রোজগারের হ্যাবিট হয়ে গেছে তারা মিথ্যে কথা না বললে তারা আনন্দই পায় না সত্যি কথা বলতেই চায় না এই কথায় কথায় যারা মিথ্যে কথা বলে মিথ্যে ঘটনা বানিয়ে বানিয়ে বলে মিথ্যে স্টোরিজ বড় বড় মানে মিথ্যে মিথ্যে শোনায় লোককে নিজের ব্যাপারে তারা কিন্তু ভাবে যে আমাদেরকে আমাকে সবাই ভালো বলছে কিন্তু আদৌ প্রত্যেকটা মানুষের বুদ্ধি আছে তাকে যাচাই করা তারা বুঝতে পারে যে ওই মানুষটা মিথ্যে কথা বলছে সে তার মিথ্যে কথা বলার স্বভাব আছে তারা কিন্তু কোনোদিনই সেই মানুষটিকে সম্মান করবে না তৃতীয়ত ভুল হচ্ছে যারাদের মধ্যে অহংকার সবচেয়ে মানে সব থেকে অহংকার প্রচুর থাকে নিজের আত্ম অহংকারে যারা জর্জরিত যাদের ছোটদের প্রতি কোনো রকম ভালোবাসা থাকে না বড়দের প্রতি কোনো রকম সম্মান থাকে না প্রচন্ড শো অফ করতে ভালোবাসে একটু কিছু হলেই কিছু কিনলেই বা তার লাইফে কিছু হলেই প্রচন্ড সে শো অফ করে প্রচন্ড লোক দেখানো দেখায় এই সকল স্বভাব যদি আপনার মধ্যে থাকেন আপনি কোনোদিনই সম্মানিত হয়ে উঠতে পারবেন না কেউ আপনাকে সম্মান করবে না চতুর্থ পয়েন্ট হচ্ছে যারা অতিরিক্ত পরিমাণে কথা বলে কথা বলা দরকার কথা বলা প্রত্যেকটা মানুষই দরকার কিন্তু যতটা দরকার ততটাই কথা বলুন অতিরিক্ত কথা বললে আপনার কিন্তু নিজের গুরুত্ব হারিয়ে ফেলবেন তার ফলে আপনাকে কেউ সম্মান করবে না অনেক মানুষ কি করে অতিরিক্ত কথা বলে সমস্ত কথা তার পেটে থাকে না সে সমস্ত কথা তাকে শেয়ার করতে হবে সবাইকে বলতে হবে সকাল থেকে রাত অব্দি সে কি করছে তার ফ্যামিলিগত ব্যাপার তার সমস্ত কিছু তার মানে তার কিছু পার্সোনাল লাইফ বলে কিছুই থাকে না তাকে সমস্তটা বলতে হবে অতিরিক্ত কথা বলবে অতিরিক্ত বাড়ি চাড়িয়ে বলবে এই সকল স্বভাবগুলি যাদের মধ্যে থাকে তারা কিন্তু কখনোই সম্মান পায় না বা লাস্ট পয়েন্ট হচ্ছে যারা বিশ্বাসের মর্যাদা রাখে না কেউ তাকে বিশ্বাস করলো আর সেই মানুষটি তার সাথে বিশ্বাসঘাতকতা করলো কথা দিয়ে কথা রাখলো না বা তার সেই বিশ্বাসের মর্যাদা রাখলো না তারা ভাবছে আমি খুব ভালো কাজ করলাম কিন্তু আসলে সেই মানুষটি যে মানুষটির সাথে বিশ্বাসঘাতকতা করলেন তার কাছে কিন্তু সম্মান হারিয়ে ফেলেন সারা জীবনের জন্য সেই মানুষটি কিন্তু সারা জীবনের জন্য সেই মানুষটাকে কোনোদিনও বিশ্বাস করবে না আর সম্মানও করবে না তাই আপনারা যদি এই সমস্ত ভুলগুলি করে ফেলুন অজান্তে তো এই ভুলগুলি আপনারা সুধরে নিন যাতে আপনারা পরবর্তীকালে আরও ভালো লাইফ লিড করতে পারেন সবার কাছে সম্মান জয় করতে পারেন সম্মান অর্জন করতে পারেন সম্মানিত হতে কার না ভালো লাগে সম্মান পেতেই বা কার না ভালো লাগে তাই এই ভুলগুলো শুধরে নেওয়া খুব দরকার তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর লাইক আর শেয়ার করতেও কিন্তু একদম ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন